আব্বাস সিদ্দিকী ভাইজান নাম শুনেছেন না শোনেননি? এই হাত তোলেন। জি, গতকালকেও আমাদের নদিয়া জেলার এক সাইডে একটা সমাবেশ করলেন। আমার ভাইজান যদি একটা একবার হকর দেয় এক সঙ্গে সঙ্গে 10,000-20,000 মানুষ জমতে, কোনো অসুবিধা আছে? এই কথা বলেন, অসুবিধা আছে? জি, কেন? যার সব কথা হাজার কথার এক কথা, সবাই ভাইজান বলে শেষ কথা, ঠিক কথা ঠিক না ভুল? যার সব কথার মধ্যে এক কথা ভাইজান, সবাই চেনে। জি, কেন? কেন আমার আল্লাহ কোথার থেকে কোথায় আজ থেকে 5 বছর কেউ এত চিন্ত না? সবাই জানতো পীরজাদা। জোরে বলুন, এই জোরে বলুন, বর্তমান জমিনে বর্তমান পরিস্থিতি এরকম একটা জায়গায় আমি আপনি বসবাস করছি বাপ। এনআরসি, সিএএ, এমপিআর কে মাধ্যম করে মুসলমানকে নির্ভেজাল থেকে নির্ভেজাল থেকে নির্ভেজাল থাকতে দেবে না। এদেরকে নাই আপনার সোমেন থেকে সোমেন মিত্র করতে হবে, আপনার আমিন থেকে কল্যাণ ব্যানার্জি হতে হবে, তাহলে তুমি সিএ এর মধ্যে থেকে তুমি এই দেশে পরিত্রাণ পাবে। জোরে বলুন। আর যদি আপনি এনআরসি থেকে আমি বাদ পড়েই যান, তাহলে আপনাকে কি করবে? দেশদ্রোহী করে এখান থেকে আপনাকে বিতাড়িত করার জন্য কি করলো? সিএএ করে। আপনি যদি হিন্দু হন কোনো অসুবিধা নেই, গায়ের মুসলিম হন কোনো অসুবিধা নেই, আপনি এ দেশে থাকতে পারবেন। কোরআন 1400 বছর আগে বলেছে তোমরা কোনো ভয় পাবে না। ভয় পাওয়ার কোনো বিষয় নয়, তার কারণ আমি আল্লাহ বললাম শোনো, আমি কোরআন বলছি শোনো, যখন তোমরা লিনুখরিজান্নাহুম মিন আরজিনা, আবার আল্লাহ 22 পারার ভিতরে বলছেন তারা উত্তরসূরিরা, আবু জাহেলের উত্তরসূরিরা, ইসলামের বাতিল পন্থীরা, তারা বলেছিল যদি তোমরা আমার ধর্মকে মেনে না নাও, যদি আমার জমিনে থাকতে চাও, তাহলে আমার এই জমিন থেকে তোমাদেরকে বার করে দেবো। নচেত আউ লা তাউদুন্না ফি মিল্লাতিনা, যদি আমার বাপ দাদার কথা মতো তোমরা চলো, অর্থাৎ তোমরা যদি মুসলমান পরিত্যাগ করে মুরতাদ হয়ে গায়ের মুসলিম হতে পারো, হিন্দু খ্রিস্টান জৈন তোমরা যদি মানতে পারো, কোরআনকে ছেড়ে দিতে পারো, তো আই এম চ্যালেঞ্জ, তোমাদেরকে আমি এই দেশে থাকার মতো সুযোগ করে দেব। এটা তারা বলেছিল। সুতরাং তারা যখন ওয়াজালিকা লিমান খাফা ওয়াঈদ, তারা যখন আল্লাহকে ভয় করেছিল তৎকালীন সময়, আল্লাহকে যখন ভয় করেছিল সাহাবীকে তারা হয়েছে, আল্লাহকে ভয় করেছে আযাবের শাস্তিকে তারা যখন ভয় করেছিল, আমি আল্লাহ সমস্ত বাতিল শক্তিকে চুরমার করে দিয়ে তাদেরকে আমি এই জমিনে আমান ও সুকুন দিয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কটা ঘটনা বলবো। হ্যাঁ, আপনার শুনেছেন খাজা আজমির রহমতুল্লাহ ঘটনা, বলবো না, স্যাম্পল একটু ধরিয়ে দিচ্ছি। পৃথ্বীরাজ যখন 90 লক্ষ দাতাল মাতাল সকলে মিলে হাতে কলিমা পড়লো, ওর বাদনামিটা বেড়ে গেল, বেড়েছে না বাড়ে নাই? কথা বলুন, সুবিশাল একটি পাথর মাথার কাছে এনে হুজুরকে মেরে দেবেন, আল্লাহ মেসেজ দিলেন, ও মঈনুদ্দিন আঙুলটি সোজা কর, আঙুলটা সোজা কর, শাহাদাত উঙ্গলিখানা সোজা করলেন, সাথে সাথে ওই সুবিশাল পাথরটা পাহাড়ের বুকে চূড়ায় আটকে গেল। জোরে বলবেন না? জোরে বলা গেল না? নাই দেবে। আমার আব্বা জান ভাই জানা শুনে রাখেন, বিশ্বের সমস্ত শক্তি মিলে যদি মসনির ভেজাল মুসলমান হয়ে পীরের জীবনী নিয়ে, আল্লাহর ওলির জীবনী নিয়ে, নির্ভেজাল ইমান নিয়ে, কোরআন হাদিসকে সামনে রেখে আমরা সবাই মিলে যদি আমরা আল্লাহর হুকুমে যদি থাকতে চাই, আর হ্যাঁ, তাহলে সারা বিশ্বের শক্তি মিলে আমাদেরকে তাড়াতে পারবে? এই কথা বলুন, তাড়াতে পারবে? জি, পারবে না। তাহলে আসল বিষয় হচ্ছে কি, আমি আপনি ঠিক হতে হবে, আমার আপনাকে ঠিক হতে হবে। আমি যে কথা বলছিলাম, আমার আব্বাস সিদ্দিকী ভাইজান মুসলমানের পক্ষে, দ্বীনের পক্ষে, রসুলের পক্ষে, ঐক্যর পক্ষে, ইউনিটের পক্ষে, প্ল্যাটফর্মের পক্ষে, আজকে জাতির হয়ে পীরের ঘরের সন্তান তহা সিদ্দিকীর ভাইপো আলী আকবর হুজুরের ছেলে, আহ
আজকে সত্যি পীর কার নাম, আল্লাহর ওলি কি নাম, মুজাদ্দিদের জামান, কুতুবুল আলম, আমিরের শরিয়াত, এর কত সারা জীবন কেরামতি শুনেছেন, প্রথম জীবনে আপনাকে জানেন না, অনেকে হয়তো জেনে থাকবেন, শেয়ার করবেন। প্রথম জিন্দেগি হলো তিনার রাজনৈতিক জীবন, তিনার স্বাধীনতা সংগ্রামী, সেই তার চতুর্থ প্রজন্ম হযরত আব্বাস সিদ্দিকী ভাইজান। জোরে বলবেন না, এই জোরে বলবেন না, নারে দিবে জি, নড়ে চড়ে বসো, কোথায় আছেন বা জি, আসল পীর হলো তারা, আসল আল্লাহর ওলি হলো তারা। রসুল বলেছেন, মান কানাল্লাহি কানাল্লাহু লাহু, যে নাকি আল্লাহর জন্য কোনো মানুষকে মহাব্বত করে সে নাকি নবী আমাকে মহাব্বত করে, আর আমাকে যে মহাব্বত করবে আমি রসুল বললাম আর মাই ফিল জান্না, আর নবীর সঙ্গে জান্নাতে হবে। জোরে বলবেন না, একটু জোরে বলবেন না, যে মানুষের দয়া করে আল্লাহ বলছে আমি তাকে দয়া করবো। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজান, এই জন্যই দেখবেন প্রত্যেকটা রাস্তা ঘাটে সব জায়গায় আব্বাস সিদ্দিকী ভাইজান আন্দোলন করে না করে নে, এই করে না করে নে, সব জায়গায় আন্দোলন করছে। কেন? যে আজকে মুসলমানের মা বোনের ইজ্জত যেন সংরক্ষণ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এই আন্দোলন করার পরে সমস্ত মুসলমান, সারা বিশ্বের মুসলমান, কম বেশি আপনার কোটি কোটি মুসলমান সবাই দোয়া করছে না? জি, বলেন দোয়া, আমাদের কাছে পিস্তল গুলি নেই, আপনাদেরকে অস্ত্র দরকার নেই। রসুল বলেছে আদ্দোয়া সিলাহুল মুমিনিন, দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার। তবে শুনে রাখো, হাতিয়ার মানে কামান, অগ্নি অস্ত্র লাগে না। এ কি লাগবে? রসুল বলেন দোয়া করো, বড়দের দিয়ে দোয়া করো, উলামাদের নিয়ে দোয়া করো, সকলে মিলে দোয়া করো, অগ্নি অস্ত্র রেভলভার টেপার আগেই ওই দোয়া দরবে ইলাহিতে মঞ্জুর হয়ে যাবে। একবার জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। একটু নমুনা দিচ্ছি, শোনেন একটু নমুনা, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আজ থেকে গত সপ্তাহে জি বাবরি মসজিদ 1992 থেকে শুরু করে আপনার আজকে 450 বছর ধরে একটা যেখানে সেজদা সুজুদ হলো, আল্লাহ নামাজ হলো, কালাম হলো, সব হলো, সেখানে একটা ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, আমি তাকে স্যালুট জানাই, আমি তাকে সম্মান করি ভারতের নাগরিকত্ব হিসেবে। আমার আব্বা জান, দুঃখের বিষয়, মুসলমানরা ভেবেছিল যে না মুসলমানদের পক্ষে রায়টা হবে, যেহেতু মুসলমানদের জমিন, মুসলমানরা সারা 400 বছর নামাজ পড়েছে, সেখানে কি হলো, রায়টা হয়ে গেল হিন্দুর পক্ষে। সারা বিশ্বের মানুষ তোলপাড় করেছে, শিখ, ইসাই, হিন্দু, খ্রিস্টান, সমস্ত মানুষ একসঙ্গে প্ল্যাটফর্মে এসে, না মসজিদ যদি ভেঙে মন্দির করতে হয়, তোমার মন্দির করার কি আর কোনো জায়গা ছিল না? একটা হিন্দু পরহিত পণ্ডিত, খ্রিস্টান একটা পাদ্রী বলছে, এই কোন দেশের দেশের স্বাধীনতা যে গণতন্ত্র সংরক্ষণকে রাখে না? আমার আব্বাজান শুনলে অবাক হয়ে যাবেন, কোন চলচ্চিত্রের জগতে সালমান খান থেকে শুরু করে, শাহরুখ খান থেকে শুরু করে, সমস্ত নায়ক নায়িকা একই কথা, আপনার কি দরকার ছিল মন মসজিদ ভেঙে মন্দির করতে হবে? যদি সত্যিই প্রয়োজন হয়, অন্য পৃথিবীতে আর কোনো জায়গায় জায়গা ছিল না? আমার আব্বা জান, আমি সে সমস্ত ভাইদের স্যালুট জানাই সর্বোপরি। আমার আব্বা সিদ্দিকী ভাইজান সব জায়গায় কিভাবে আন্দোলন করছে, যাতে আমার মুসলমান ভা বোনেরা ভাইরা আমান ও সুকুনের সাথে ডিটেনশন ক্যাম্পে না যেতে হয়, মুসলমান সংরক্ষণ নিয়ে এ দেশে যেন বাঁচে। পীর পাইগম্বরদের সঙ্গে যেমন করে তার রাজনীতি, এখানে জন্মেছে এখানেই মরবো, এরম স্বাধীনতা নিয়ে বাস্তি চান্না চান্না হাত তুলুন, এ বাস্তি চান্না হাত তুলুন, না রাইতো বি, না রাইতো বললে হুজুর এসব কথা না বললেই তো হতো। এই শোনেন, আমার আব্বা জানেন, আমার ভাই নবজন যুবক বন্ধুরা, দাদা হুজুরি মুরিদ কারা কারা হাত তোলেন দেখেন, তোলেন ফুরফুরা মুরিদ কারা, ফুরফুরা মুরিদ যারা আর মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াবে তারা, জোরে বলুন জি, এখন দাঁড়িয়েছি জি, আজকে আমি আপনাকে নিয়ে ব্যস্ত, তাই বলছি এই যে নলেজ সিটি করলেন আমার ভাইজান, এক হকুরে এক ডাকে এক ইতে প্রত্যেক আমার ভাইজানেরা সারা বিশ্বের থেকে, সারা পশ্চিমবঙ্গ থেকে একটি করে ইঁটের কথা বলেছেন, কটা করে ইট জুড়ে বলো, এই কটা করে ইট, একটি করে ওখানে ইঁটের পাজা লেগে গেছে, বাতিল শক্তিদের বড় বড় নেতা লেডাররা চোখ উদাস হয়ে যাচ্ছে, আব্বাস সিদ্দিকী এম করে করছে, মাথা কি পাগল হয়ে গেল, 10 লক্ষ টাকার একটা মেসেজ দিয়েছিল। জি, আপনারা সকলে জ্ঞানী গুণ শুনেছেন, আপনারা অনেক গিয়েছিলেন না, এবার গিয়েছিলেন না জি, দুবাই থেকে একটা ডাক্তার এসেছিল, দুবাই থেকে জি, বলে গেছে যা লাগবে আমি আছি, মাল দেবো, কি দেবে বলো, মাল দেবে, আবার যদি তুমি আল্লাহর জন্য কোনো মানুষকে মহাব্বত করো আমার আল্লাহ তোমার চমকাবে না,
জি আমি বলতে চাই, সেই মহামুনিষী, সেই চিরঞ্জীব, সেই মহাবীর, সেই আপনার মহানায়ক, দিনের মহানায়ক, পীর আওলাদে মুজাদ্দিদের জামানের আওলাদ আব্বাস সিদ্দিকী ভাই জানেন, আমি দোয়া করি আল্লাহ পাক যেন হায়াতকে দারাজ করে শুনে, আল্লাহুম্মা আমিন। আমরা তার সাথে থাকবো না, থাকবো না, এই কথা বলে থাকবো না, থাকবো না, থাকবো যদি থাকতে পারি, আসল মুরিদানের পরিচয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজকে বাবরি মসজিদ যেটা বলছিলাম, একটা দুটো কেরেন না, ২৬টা ২৬টা কেরেন খারাপ হয়ে গেল। সবাই শুনেছেন না কি করে খারাপ হলো, তার রহস্যটা একটুখানি বলবো, এক মিনিটে শুনে নেন। জি, আলোচনা হলো যে একটার গেল, দুটো গেল, ২৬টা যখন গেল, সমস্ত ইঞ্জিনিয়ার কমপ্লেন সব হয়ে গেল, এসে চেক আপ শুরু হয়ে গেল, বড় বড় মেকানিক বসানো হলো, কি ব্যাপার? বললো অন্য কোনো বিষয় নাই, অনেক দিনের একটা মসজিদ তো, তাই এখানে ভূত পেতনির বলো একটা আবাসস্থল হয়েছে, উৎপাত হয়েছে, চলো পুজো দেওয়া যাক। সঙ্গে সঙ্গে পূজার জন্য ব্যবস্থা করলো, একটু আলো জ্বালালো, পণ্ডিতকে বলা হলো পুজো দেবে, যেই না একটু কোনো সুইচ মেরে অটোমেটিক ব্যাস কে যেন ফু দিয়ে নিবে। আল্লাহ করিস মানা, এবার আল্লাহ করিস মানা, জোরে বলুন, আর একটু জোরে বলুন, না দেবে, আর একটু পুজো করতে গেছি, বুঝলেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে যেন আর কি একটা, হ্যাঁ আপনার অরণ সৃষ্টি, আকাশ থেকে একটা ভয়াবহ, আকাশ থেকে একটা যেন বিদ্যুৎ চমকানোর ভাব তার চোখে মুখে যখন পড়েছে, তাকে জিজ্ঞাসা করা হলো, বলো বলো তোমার কি হয়েছে, কেন পালিয়েছো, তোমরা তো ওই ভূত পেতনি টানার জন্যই তোমাদের আনা হয়েছে। বলো না গো, মুসলমানদের ওই সীমানি খুদার কালাম অলিতে হাঁস মনে পড়ে গেছে, আব্রাহাম বাদশা আজ থেকে ১৪০০ বছর আগে নবী মোহাম্মদ রসুল্লাহ এসেছিল, সে জমানায় কাবা শরীফকে টুকরো 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 করতে করতে আব্রাহাম বাদশা বড় বড় হাতি নিয়ে অগ্রসর হয়েছিল। তৎকালীন সময় আমাদের ইতিহাস মনে পড়ে গেছে, মোহাম্মদ শৈশব কাল ছিল, দুগ্ধ শিশু ছিল, কচি বাচ্চা ছিল, কোনো কথা বলে না, সুতরাং সেই মোহাম্মদের আপনার খুদা সে আল্লাহ তৎকালীন সময় তার ঘরকে নিজের ছোট ছোট আবাবিল পাখি দিয়ে নিজের ঘরকে হেফাজত করেছে। তা আমি মনে মনে করছি আজকেও মনে হচ্ছে আল্লাহ তার ঘরকে হেফাজত করছে। জোরে বলবেন না, এই জোরে বলবেন না, আমার আব্বা জিয়ান তাই বলছি, শুনুন আমি আপনি একটু ভালো মাল না, একটু গোলেমালে চলছি, আবার কি একটু কথা বলো, গোলেমালে চলছি, একটু ভালো হও, আবার একটু ভালো হও, আমার আল্লাহ দেখবেন কেউ আমাদের এখান থেকে হেউ প্রতিপন্ন করতে পারবে না। বললেন নমুনা, আসুন স্যাম্পল দেবো, না দিয়ে যাব না। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাহিনো ওয়ালা তাহাজানো ও আনতুমুলা আলাও না ইন কুনতুম মুমিনিন, তোমরা হেউ প্রতিপন্ন হবে না, তোমরা বঞ্চিত হবে না, তোমরা পদদলিত হবে না, আমি আল্লাহ তোমাদের মাথা উঁচু করে দেব, তোমাদের ইজ্জত ওয়ালা করে দেব, আমি আল্লাহ তোমাদের উচ্চ সম্মান করে দেব, শুধু কেবলমাত্র ইমান নামক দৌলতে একটু শেখে না।